নমস্কার স্টাডি প্রোফাইল আপনাকে স্বাগত জানাই আর এই সপ্তাহের অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখের কর্মসংস্থানটি নিয়ে আমি হাজির হয়েছি আর দেখে নেব আমরা এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সংক্রান্তীয় যাবতীয় তথ্য আমরা জেনে নেব তার আগে প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যেটি দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় তেরোশো জন অপারেটারের সুপারভাইজার পদে নিয়োগ করা হবে যার মধ্যে বারোশো একান্ন জন নেওয়া হবে ওয়ারলেস অপারেটর পদে এবং চুয়াত্তর ওয়ারলেস সুপারভাইজার পদে নেওয়া হবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়ারলেস অপারেটর পদে বারোশো একান্ন জন ছেলে মেয়ে নিচ্ছে ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন এবং বয়স হতে হবে এক এক দু হাজার একুশের হিসাব অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছরের ছাড় পাবেন চুয়াত্তর ওয়ারলে সুপারভাইজার পদে ফিজিক্স রেডিও ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন বয়স বয়সতা হবে এক দু হাজার একুশের হিসেবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছরের ছাড় পাবেন এবং যাদের যেমন ছাড় রয়েছে সেভাবেই কিন্তু ছাড় পাওয়া যাবে তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনে চারশো উনষাট জন স্টোর কিপার ওয়ার্কার ট্রেডসম্যান ড্রাফসম্যান নেওয়া হবে আইটিআই পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন যার মূল মাইনে রয়েছে আঠারো আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো এবং বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তার পাশেই সমবায় ব্যাংকে ছত্রিশ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে যেমন ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক হ্যান্ডক্রাফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড উত্তর চব্বিশ পরগনা এরকম কয়েকটি জেলাতে নিয়োগ করা হবে তাছাড়া স্বাস্থ্য দপ্তরের ছিয়ানব্বই নার্স টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুয়াল্লিশ জন নিয়োগ করা হবে এবং হুগলি জেলায় বাহান্ন জন লোক নিয়োগ করা হবে তার পাশেই রয়েছে বাহিনীতে দুশো পঞ্চান্ন গ্রুপ সি নিয়োগ করা হচ্ছে যা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন পদে দুশো জন লোক নিচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাস যোগ্যতায় নেওয়া হবে এবং মেস স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে রাজ্য পুলিশে নশো আটত্রিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মধ্যে ছশো বাহান্ন অগ্রগামী এবং দুশো ছিয়াশি অগ্রগামী নেওয়া হবে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স বিভাগ ডাব্লিউ অগ্রগামী পদে ছশো বাহান্ন যোগ জন লোক নিচ্ছে মাধ্যমিক পাশ ছেলেরা ন্যাশনাল ভয়লেন্টিয়ার ফোর্স ট্রেনিং করে থাকলে আবেদন করতে পারেন প্রাক্তন সমরকর্মীরাও আবেদন করতে পারে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পাঁচশো পঁয়তাল্লিশ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাদ্রাস ফার্টিলাইজার্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে পঁয়তাল্লিশ জন লোক নেবে বিয়াল্লিশ জুনিয়র ইঞ্জিনিয়ারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বিয়াল্লিশ জন লোক নিচ্ছে রাজ্যে সাতশো আটত্রিশ জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে যার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি কিন্তু বলা হয়েছে কোথায় কত শূন্য পদ রয়েছে সেই ভিত্তিতে কিন্তু একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেমন এখানে দুয়ারে ছটি রয়েছে বাঁকুড়া একত্রিশ বীরভূম আটত্রিশ পূর্ব বর্ধমানে পঞ্চান্ন পশ্চিম বর্ধমান তেইশ কোচবিহারে চৌঁত্রিশ দক্ষিণ দিনাজপুরে চৌদ্দ জন দার্জিলিংয়ে একুশ কালিম্পং পাঁচ হুগলিতে বাহান্ন হাওড়াতে ছত্রিশ জলপাইগুড়িতে আঠারো জন ঝাড়গ্রামে সতেরোটি কলকাতায় চল্লিশটি মালদেহে উনত্রিশটি মুর্শিদাবাদে ছত্রিশটি নদীয়ায় সাঁয়ত্রিশটি উত্তর চব্বিশ পরগনায় ষাটটি পশ্চিম মেদিনীপুরে চল্লিশটি পূর্ব মেদিনীপুরে চুয়াল্লিশটি এবং আরও রয়েছে সমস্ত জেলা থেকেই রয়েছে এর প্রথম পৃষ্ঠেতে এই ছিল আজকের বিজ্ঞপ্তি সমূহ এবং এখানে বিদেশের বাজারে অ্যালুমিনিয়ামের গয়নার প্রচুর চাহিদা সে বিষয়ে কিন্তু আলোকপাত করা হয়েছে তারপরের পৃষ্ঠাতে আমরা দেখে নেব এখানে আর সেরকম কিছু দেওয়া নেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত কৃষি বিজ্ঞান কোর্স করে চাকরির সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় তারপরে জেনারেল নলেজ যেমন থাকে তেমন রয়েছে একটি পৃষ্ঠা জুড়ে পুরোটাই রয়েছে এখানে এবার আমরা পরের পেজে চলে যাবো পরের পেজেও সেরকম কোনো বিজ্ঞপ্তি নেই যা প্রথম পেজে আমরা দেখেছি সেগুলোই রয়েছে এবং এটি আমাদের শেষ পেজ শেষ পেজে কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেখানে পুলিশের চাকরি সংক্রান্ত পিএসসি রেল প্রাইমারি টিচার এবং বিভিন্ন কোর্স সম্পর্কিত যে প্রশ্ন উত্তর দেওয়া থাকে সেগুলো রয়েছে এবং এখানে তোমরা দেখে নিতে পারো এখনও কোন কোন পদে অনলাইন আবেদন চলছে এবং তোমরা আবেদন করতে পারবে এখনও যার শেষ তারিখ এখনও শেষ হয়ে যায়নি সেগুলো তোমরা এখানে ভিডিওটি পোস্ট করে নিয়ে ওয়েবসাইটটি দেখে নিয়ে ফিল আপ করে নিতে পারো তবে বন্ধুরা এই ছিল আজকের কর্মসংস্থান পত্রিকাটি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ